নমস্কার। আজকের 22 স্টেট পাস ঐক্যমঞ্চের যে একটা ঐতিহাসিক মিছিল ছিল শিয়ালদা থেকে ধর্মতলা, অনেক অসংখ্য আমাদের সহপাঠীরা, আমাদের বন্ধুরা, আমাদের দাদা দিদিরা সেই মিছিলে আমাদের সাথে পা মিলিয়েছেন। আমাদের মিছিল এক কথায় বলতে গেলে 100% সফল হয়েছে। মিছিলের পরে আমরা পর্ষদ সভাপতির কাছে চারজন প্রতিনিধি দেখা করতে গিয়েছিলাম। পর্ষদ সভাপতি আমাদের সাথে কথা বলেছেন, তিনি যে যে সদর্থক বার্তা দিয়েছেন সেগুলো আমরা আপনাদের বলছি। প্রথমত তিনি জানিয়েছেন প্রাথমিক টেট পরীক্ষা পরবর্তী হলেও তার আগে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। দ্বিতীয়ত তিনি বলেছেন যে আমরা যে দাবি করেছিলাম যে পিডিএফ প্রকাশ করতে হবে প্রত্যেকের রেজাল্টের, উনি বলেছেন ওনার এই বিষয়গুলো উনি আলোচনা করে সেটা করবেন, দ্রুত করবেন। উনি আমাদের যে বার্তা দিয়েছেন যে 2014-2017 যে এই নিয়োগ প্রক্রিয়া চলছে সেটা সম্পন্ন করতে পারছে না একমাত্র তাদের বিভিন্ন কেসের জন্য। তো সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে দ্রুত আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে, উনি একটা সদর্থক বার্তা দিয়েছেন, পর্যাপ্ত ভ্যাকান্সি উনি থাকবে। আর উনি আমাদের বলেছেন, পরিষ্কার শুনতে পাচ্ছেন? পরিষ্কার শুনতে পাচ্ছেন? সবাই একটু রেসপন্স করবেন। আর আজকে আমাদের যে মূল দাবি ছিল প্রাথমিকে পঞ্চম শ্রেণী যুক্ত করতে হবে, সেই দাবি এক প্রকারে উনি মান্যতা দিয়েছেন। উনি বলেছেন এই দাবি উনি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবেন, এই দাবি আমাদেরও বলেছেন উনি যে তোমরাও সব জায়গায় এই দাবি জানাও। এটা এক প্রকারে আমাদের যে ন্যায্য দাবি সেটা প্রমাণিত হলো। তো সবাইকে বলবো এই পঞ্চম শ্রেণী যুক্ত করার জন্য আপনারা আমাদের পাশে থাকুন, 2022 স্টেট পাস ঐক্যমঞ্চের পাশে থাকুন। এই পঞ্চম শ্রেণী যুক্ত হলে বছর বছর প্রচুর সংখ্যক শিক্ষকের দরকার হবে, বছর বছর বেশি সংখ্যক শিক্ষক রিটায়ার হবে। তো শূন্যপদ কিন্তু প্রতি বছর বাড়বে, এমন না যে প্রথমবারই শুধু আপনারা সুবিধা পাবেন, প্রত্যেক বছরের সুবিধা কিন্তু পাবেন। এবার পার্থজিৎ আমাদের কিছু বলছে। প্রথমেই বলবো আজকের মিছিলে যারা এসেছিলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই তোমরা তোমাদের নিজেদের জন্যই এসছো, তবু আমরা যে আজকে যে মিছিলটা করেছিলাম সেখানে যে সবাই উপস্থিত থেকেছ সেটার জন্য সবাইকে ধন্যবাদ। এবার পরের কথা আসি, আমাদের গৌতমবাবু কী বললেন। গৌতমবাবু যেটা বললেন যে উনি চলতি নিয়োগকে তাড়াতাড়ি শেষ করতে চান, কিন্তু এতগুলো কেস চলছে যার জন্য উনি সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না। আর আমাদের নিয়োগের ক্ষেত্রে উনি যেটা বললেন যে একটু ধৈর্য ধরো, এবছরই তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি দেব আর ভ্যাকান্সি পর্যাপ্ত সংখ্যক থাকবে। আমরা পঞ্চম শ্রেণীর ইনক্লুডের কথাটা স্যারকে বললাম, স্যার যেটা বললেন যে তোমরা পঞ্চম শ্রেণী নিয়ে এগিয়ে যাও, আমাকে একটু সুযোগ করে দাও পঞ্চম শ্রেণীটা নিয়ে যাতে আমিও এগোতে পারি, তোমরাও এগোও, যাতে পঞ্চম শ্রেণীটা যুক্ত হলে আমাদের কিন্তু ভ্যাকান্সি আরও বাড়বে। তাহলে সেই জন্য পঞ্চম শ্রেণী যুক্ত নিয়ে আমরা এগোচ্ছি, সেটা নিয়ে আমরা পিছিয়ে আসবো না। আমাদের আরও একটা দাবি যেটা ছিল যে প্রত্যেকের ট্রেনিং, প্রত্যেকের রেজাল্ট, ক্যাটাগরি সমস্তটা একটা পিডিএফ আকারে রেজাল্ট প্রকাশ করতে হবে। স্যার বলেছেন যে হ্যাঁ, সেই পিডিএফটাও সময় মতো প্রকাশ করা হবে। এটুকুই আজকের মতো আপাতত খবর। আরও একটা খবর, যেটা রিপাবলিক বাংলায় বিকেল 5টার সময় আজকে একটা টক শো হচ্ছে, যেখানে আমরা আমাদের দাবিগুলো, আমাদের দাবি দাও, আমাদের বক্তব্য তুলে ধরবো 5টা থেকে।